তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং বললাম কেন, এখন বাজে 10:30। তো প্রথমেই দেখালাম স্টার্টিংয়ে বাড়িতে কাজ হচ্ছে। আগের ব্লগে বলেছিলাম বাড়িতে কাজ হবে, তো ওই আমাদের যে বাউন্ডারি ধোয়া আছে ওটাতে গ্রিল বসানো হচ্ছে। ওখানে আমার সমস্ত অনেক গাছ ধোয়া থাকে টপ, তো ঝড়ের জন্য পড়ে যাওয়ার চান্স আছে বলে তো সেই জন্য একেবারে গ্রিল বসিয়ে নেওয়া হয়েছে। 1 বছর আগে ছাদে ওরকম একদম পুরো আমাদের রেলিং ধরে গ্রিল বসিয়ে নেওয়া হয়েছে, টপ যেহেতু আছে বলে, তো এবারে নিচে বসিয়ে নেওয়া হলো। তো যাই হোক, এখন 10:30 বাজে, গুড মর্নিং বললাম, আর মেয়েকে স্কুলে আনতে যাব, তাই রেডি হচ্ছি। আর আজকে বলি হচ্ছে মানডে একদম 10:30 থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। সকাল থেকে শুরু করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কাজের মধ্যেই ছিলাম। তো যাই হোক, তো ভাবলাম না ব্লগটাকে শুরু করি। তো এখন রেডি হয়ে নি, মেয়ের 11টায় ছুটি, তো ও আনতে যাবো বলেই রেডি হচ্ছি। আর ওদিকে মিস্ত্রিরাও কাজ করছে। আর তাহলে চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর আপনারা এত ভালো সাপোর্ট করছেন আমাকে, রিয়েলি অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন মেয়ের জন্য আজকে কিছু মানে গ্লুকন্ডি বা কোনো রাসনা কিছু করে নিয়ে যাব না, ও বলেছে মা ললিপপ নিয়ে যাবে। তো আমার রাখাই থাকে অনেক অ্যাডভেট অ্যাডভেট ফ্রিজে, তো সেখান থেকে একটা ললিপপ ওকের জন্য নিয়ে যাচ্ছি। আর তো সেই জন্য আজকে আর অন্য কিছু করছি নিয়ে যাচ্ছি না।
মানে ভুলে গেছি ক্যামেরাটাকে অন করতে। তো যাই হোক, এখন এই মেয়ে বেদানা খাবে, তো বেদানাটা ছাড়িয়ে দিচ্ছি। আর মা নিচে মানে এ কাটছে, পেঁপে খাচ্ছে, আমরা পেঁপে খাবো, মেয়ে পেঁপে খেতে চায় না, তো ওকে বেদানা দিচ্ছি, তো মার সাথে সেটাই কথা বলছি। আর রেগুলারই আমরা মানে ভাত খাওয়ার পর, ওই করোনা সিজন আসার পর রেগুলার আমরা ফলটা খাই, মানে করোনা যাবে থেকে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখছেন আমার নাইটি মাইটি চেঞ্জ হয়ে গেছে। তো আজকে কি হয়েছে বলুন তো, ঘুমটা তাড়াতাড়ি দুপুরে ভেঙে গেছে, তখন 4টে বাজে। তো তো ভাবলাম অনেকদিন ধরে সেই গাছগুলো আপনাদের আগের ব্লগে দেখেছিলাম, তো গাছগুলোকে আমি ভাবলাম লাগিনি, কেন সকালে করে টাইম হয় না, হয়ে উঠছে না, আর সানডে স্যাটারডে করেও একের সময় হয়ে উঠছে না, তো ভাবলাম গাছগুলো লাগিয়ে। তো ওই ছাদে অনেক সব সমস্ত গাছ টপে লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখলাম ছাদে, তো রেখে তারপরে অনেকটা মানে ওই জন্য ফ্রেশ হয়ে নিলাম, নাইটি মাইটিগুলো ছেড়ে নিলাম, ফ্রেশ হলাম। আর এখন এই যে ঘরে যে কিছু কিছু মানি প্ল্যান্ট এগুলো আছে যেগুলো জলের মধ্যে থাকে, তো সেগুলোকে ধুয়ে দিয়ে জলটা চেঞ্জ করে দিই আমি 4-5 দিন অন্তর, তো সেগুলোকে করলাম। তো এখন আবার কিচেনে চলে এসেছি, মেয়ের এই যে টিফিন বক্স ওয়াটার বোতল এগুলোকে গুছিয়ে রাখছি, তারপরে চা করব। ডিনারে কিছু বানানোর নেই, কেন সানডেতে চিকেন করেছিলাম, তো চিকেন অনেকটাই আছে, চিলি চিকেনও আছে, এমনি চিকেন কষাও আছে, জাস্ট রুটি মানে রুটি খাওয়া হবে। রুটি খাওয়া হবে বলতে আমরা ভাত খাবো, বাবা রুটি খাবে, তো সেই জন্য আর কিছু করার নেই, বাবার রুটি খালি দুটো কিনে না হয়, বাবা দুটো খাবে বলে, তো সেই জন্য আর দুটো রুটি করব না। এখন মেয়ের জন্য ওই দুধ খাবে, ওকে দুধ করে দিল। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা, মঙ্গলবার দিন সকালবেলা মানে ভোরবেলা আপনাদের সাথে কথা বলছি, এখন 4:30 বাজে, আমি উঠেছি 4টের সময়। তো এদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম ইন্ডাকশানে, আর তো সেই ডিম সিদ্ধটা হয়ে গেছে, সেটা এনে এখন ঠান্ডা জল একটু দিয়ে দিলাম, ছাড়াবো। আর দেখতে পেলেন হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড নাইট শিফট চলছে, ও 5টার সময় আবার ঘুমোবিতে যাবে, তো এখনও কাজ করছে। আর এদিকে আমি ডিম সিদ্ধটা করে নিলাম, কেন মেয়ে আজ ব্রেকফাস্ট মানে টিফিনে নিয়ে যাবে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ নিয়ে যাবে, তো আমরাও তার সাথে সাথে এগ স্যান্ডউইচ খাবো, হাজব্যান্ড বললো আমরাও খাবো এগ স্যান্ডউইচ, তো সেই জন্য ব্রেকফাস্ট আজ এগ স্যান্ডউইচ হবে। আর এদিকে আমার লাঞ্চের প্রিপার মানে লাঞ্চও আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, কেন ব্রেকফাস্টটা সেরকম বানানো নেই বলে। আর ওদিকে কাঁকরুল করলাম কাসুন্দি দিয়ে, আর এদিকে এখন ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আপনাদের দেখাবো কী কী আজ লাঞ্চে করেছি।
পেরিয়ে গেছে আর এখন বাজে 6:45 এরম নাগাদ। তো এখন আমি হাজবেন্ডও দিয়ে চলে এসেছে আর আমি এখন ডাস্টিং করছি, চাটা খেয়ে নিচ্ছে, যে চা খেয়েছি আর জানালাটা যে পুরো খুলিনি, কেন এই মেঘ হচ্ছে এই বৃষ্টি, তো সেই জন্য জানালাটা পুরো খুলিনি, অর্ধেক করে খুলে রেখেছি। আর এদিকে আমি এখন ডাস্টিং ডাস্টিং সব করে নেব, করে নিয়ে তারপরে ঘরটারও মুছবো। আর আজকে ভেবেছিলাম তো গ্রিলের এটা করবো, কিন্তু গ্রিলের লোকটা আসবে বেলার দিকে, এসে রংটা করে দেবে, যেগুলো ঝালাই করেছে সেগুলো তো রং টং করতে হবে, তো আমি নেক্সট দিন আবার গাছগুলোকে লাগাবো। তো এই কাজগুলো তো রেগুলারই থাকে, ডাস্টিং ডাস্টিং করা, এগুলো করতে হয়, আর ভালোবেসে করলে দেখবেন সব কিছুই ভালো লাগে। একই সময় সত্যি ইচ্ছা করে না ঠিকই যে দূর থাক আজকে কি আছে, কিন্তু তারপর দেখি না, আমার তো খেতে মনে হয় সকালবেলা উঠে একই সময় মনে হয় দূর আজকে থাক করবো না, একদিন না করলে কী হবে, কিন্তু তারপর সেই মানে এনার্জিটা পেয়ে যায়, ওই ঘুম থেকে ওঠার সময় একটু এ লাগে। তো এই হচ্ছে এখন করে নিই। গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটাকে শুরু করেছি মানডে, তো কালকে আর সেরকম কথা হয়নি, সারাদিনই একটু কাজকর্ম যা মোটামুটি দেখাতে পেরেছি। আর কালকে বাড়িতে একটু কাজ হয়েছে, দেখালাম গ্রিল বসেছে, ওই আমাদের যে এটা দেওয়ালটা দেওয়া আছে তো সেখানে গ্রিল বসেছে, বললাম আগে ওগুলোতে বলেছিলাম কাজ হবে, তো হয়ে গেছে, কালকে কমপ্লিট হয়ে গেছে। আর তো এই আর তো সেই জন্য আর সেরকম করতে পারিনি কালকে, গাছ টাছগুলোকে লাগানো হয়নি এখনও, আজ কমপ্লিট হয়েছে কালকে, আর সেগুলো যেখানে ঝালাই করেছে সেগুলোকে আজকে রং করবে। আর তো এই হচ্ছে আমার সকাল থেকে মোটামুটি দেখালাম, রান্নাবান্না হয়ে গেছে, এখন ডাস্টিংও হয়ে গেছে, আর এখন দেখুন এই 7:30 বাজে, মানে বাজিও নি, আর 5 মিনিট মতো বাকি আছে, তো আমার হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, স্কুলেও চলেও গেল, আর আজকে আমাদের ব্রেকফাস্টও আমরাও খাবো ওই এগ স্যান্ডউইচ। তো এই হচ্ছে ব্যাপার, আর আমি ওই গান শুনতে শুনতে একটু কাজ করছি আজকে, আর ওই ওদিকে গান চলছে, হয়তো গানের আওয়াজ পাবে কিনা জানি না। তো এই আর ওয়েদার সকাল থেকেই মানে কালকে মাঝরাত থেকে বৃষ্টি পড়ছে অলরেডি, আর এখন দেখুন না ওয়েদার, দেখুন পুরো মেঘ করে আছে, আর একদম মেঘ করে আছে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আর কালকে সেই দেখে আপনাদের আগের ব্লগে দেখেছিলাম, আমি গাছ কিনেছি অনেকগুলো, সেই একটা তো সেই উল্টো এই সোজা পথে কিনেছিলাম, সেই দিন থেকে আর লাগানো হয়নি, তারপর কিনেছি সেগুলোকে লাগালাম কালকে 4:00, বিকেলবেলা 4:00 থেকে গাছ টাছগুলোকে লাগালাম, লাগিয়ে সব ঠিকঠাক করে রাখলাম, তো ওগুলো একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর কালকে আর একটা কন্টিনিউ করিনি, তাহলে চলুন আবার পরে কথা বলছি। ব্লগটাকে এগোচ্ছি না, এখানেই শেষ করার চেষ্টা করছি। আর তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগলো, আর তো ভালো লাগলে তো বললামই, আগেই বলে দিয়েছি ব্লগের ভিডিওর শুরুতে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, আপনাদের ভালোবাসার জোরেই এগিয়ে যেতে পারবো। তো তাহলে চলুন আবার একটা ব্লগ নিয়ে আসবো, নতুনত্ব ডেলি ব্লগ নিয়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।